আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো করোনা পরিস্থিতির অবনতির কারণে গত 21 জানুয়ারি 2022 থেকে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় পড়াশোনার গতি স্বাভাবিক রাখার জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের অত্যন্ত প্রিয় একটি বিষয় গণিত প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দিব। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 1 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে তোমরা সেট ও ফাংশন সংক্রান্ত সমস্যা। চলো প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেখো, শিরোনাম এখানে দেওয়া আছে সেট ও ফাংশন সংক্রান্ত সমস্যা। তো এখানে একটি সেট দেওয়া আছে, এ সমান এক্স, যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 20। উদ্দীপক আরও একটি অংশ দেওয়া আছে, বি সেট, বি ইকুয়াল এক্স, যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 7x + 12 ইকুয়াল 0। এবং আরও একটি অংশ দেওয়া আছে, সেটি হচ্ছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল 4y - 1/3y + 1। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। এখন এক নম্বর প্রশ্ন হচ্ছে, বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এক নম্বর প্রশ্নের উত্তরে লিখবে, উদ্দীপক অনুসারে বি ইকুয়াল এক্স, যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 7x + 12 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, এই চিহ্নটিকে যেন বলে এবং এই চিহ্নটিকে বিলংস টু বলে। তো এখানে লিখবে বি এর বর্ণিত সমীকরণ। এখানে যে সমীকরণটি আছে এই সমীকরণটি এখানে লিখে নিবে, এক্স স্কোয়ার মাইনাস 7x + 12 ইকুয়াল 0। এটাকে এখন মিডল ফ্যাক্টরের নিয়মে ভাঙাতে হবে। মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে মাঝখানে যে 7x আছে এটাকে দুইটা অংশে বিভক্ত করব। তো মিডল ফ্যাক্টর তোমরা অবশ্যই ক্লাস 8-এ শিখে এসেছো, তবু আমি একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এখানে যে 7x আছে এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, -4x এবং -3x, যদি যোগ করি তাহলে -7x হয় এবং -4 - 3 গুণ করলে +12 হয়। তো এরপরে দুইটা থেকে কি কমন যায় দেখো, এক্স কমন যায়, তাহলে এখানে এক্স থাকবে, মাইনাস এখানে থাকবে 4, মাইনাস এখানে 3 কমন গেলে এখানে থাকবে এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, 3 দিয়ে 12কে ভাগ করলে হবে 4, অথবা এই ব্র্যাকেটে যা আছে এটাতে তার লিখে দিলেও তোমরা এটা বুঝতে পারবে বা হয়ে যাবে। এরপর x-4 x-4 দুইটা আছে, একটা কমন নেবে এবং এই এক্স আর এই -3 এখানে লিখবে ইকুয়াল 0। এখন এটাকে দুইটা অংশে ভাগ করবে, কারণ এই x-4 মানও 0, x-3 মানও 0। এই কারণে এখানে লিখতে হবে হয় x-4 ইকুয়াল 0, এক্স সমান এই -4 ডান দিকে গেলে 4 হয়ে যাবে, অথবা এই x-3 ইকুয়াল 0, এক্স ইকুয়াল 3 হবে। তাহলে এখানে b এর মান বের হবে, দেখো b এর সমীকরণ থেকে আমরা পেয়ে গেলাম দুটি মান, একটা 4 এবং একটা 3। তো সুতরাং লিখবে b ইকুয়াল 4, 3, এখানে 3 আগে লিখলে এবং 4 পরে লিখলেও হবে। এটা হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর, একবারে দেখে নাও। এবার দুই নম্বর প্রশ্নটি দেখো, পাওয়ার অফ এ নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে। তো এই অঙ্কটা করার জন্য আমরা এখানে যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা দেখবো। দেখো এখানে এ দেওয়া আছে, এ ইকুয়াল এক্স, যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 20। এবার উত্তরটি দেখে নিতে পারো। দুই নং প্রশ্নের উত্তরে প্রথমে লিখবে, উদ্দীপক অনুসারে এ ইকুয়াল এক্স, যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 20। এটা উদ্দীপকে দেয়া আছে। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ বলতে কী বোঝায় জানো, 1, 2, 3, 4 এভাবে যত সংখ্যা আছে সব। এখন কি হবে, এক্সের মান আমরা 1, 2, 3, 4 এভাবে ধরবো। তো এক্সের মান যদি 1 ধরি তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে, এক্সের জায়গায় তোমরা যদি 1 বসিয়ে দাও তাহলে 1কে স্কোয়ার করলে 1 হবে। এখানে শর্তটা দেখো, এক্স স্কোয়ারের মান 20 থেকে কম হতে হবে। তাহলে এক্স স্কোয়ারের মান বের হলো কত, 1, এটা 20 থেকে কম আছে তার মানে এটা ঠিক আছে। এরপর এক্সের মান 2 যদি হয় তাহলে এখানে 2 বসাও, 2কে স্কোয়ার করলে হবে 4, এটা 20 থেকে ছোট, এটা ঠিক আছে। এক্সের মান 3, তাহলে এখানে 3 বসালে 3কে স্কোয়ার করলে হবে 9, এটা 20 থেকে কম। এক্সের মান এবার ধরলাম 4কে স্কোয়ার করলে হবে 16, এটাও 20 থেকে কম। এক্সের মান এবার ধরলাম 5, তাহলে 5কে স্কোয়ার করলে হবে 25, এটা কিন্তু 20 থেকে বেশি, তার মানে এটা শর্ত মানে না বলে এখানে কাটা চিহ্ন দেবে, তার মানে এখানে অঙ্কটা শেষ। তাহলে কোনগুলো শর্ত মানে দেখো, 1, 2, 3, 4 এখানে মানগুলো উদ্দীপকের যে শর্ত, শর্ত অনুযায়ী ঠিক আছে, অর্থাৎ 20 থেকে কম। তাহলে এই এ সেটকে আমরা পাবো, দেখো 1, 2, 3, 4 এটা হচ্ছে এ সেটের মান। এখন তোমাকে নির্ণয় করতে বলেছে পাওয়ার সেট মানে পাওয়ার এ। তো একে যদি আমরা পাওয়ার তৈরি করি তাহলে কি করতে হবে জানো, এখানে যে 4টা সংখ্যা আছে 1, 2, 3, 4 এই 4টা সংখ্যাকে একবার লিখবে, এটাকে শক্তি সেট বলে। শক্তি সেট নির্ণয় করার জন্য এই 4টাকে একবার লিখবে, তারপর এটাকে ইউনিক 3টা 3টা করে লিখবে প্রথমে, যেমন 1, 2, 3 লিখলাম, 1, 2, 3, এরপর আবার 1, 2, 4, দেখো 1, 2, 4,
এরপর লিখতে পারবো 1 3 4, এই যে 1 3 4, তাহলে 1 দিয়ে সবগুলো লেখা শেষ আর লেখা যায় না। এবার 2 দিয়ে শুরু করব, 2 3 4 2 3 4, দেখো তিনটা সংখ্যা আর লেখা যায় না। তাহলে নিয়ম আছে, প্রথমে চারটা করে লিখবে, তারপর তিনটা তিনটা করে সাজাবে, যখন তিনটা সব ধরনের ইউনিক লেখা শেষ হবে এবার লিখবে দুইটা করে, যেমন 1 এর সাথে 2, 1 এর সাথে 3 এখানে বসালাম, 1 এর সাথে 4 এটা এখানে বসাবে, এরপর 1 এর কাজ শেষ, এবার 2 দিয়ে 3 এই যে এখানে বসালাম, 2 দিয়ে 4 এই যে এখানে বসিয়ে দেবে, এরপর 2 এর কাজ শেষ, এবার 3 3 দিয়ে 4 এই যে লিখলাম এখানে, এখন দুইটা করে ডিজিট লেখা শেষ, এবার লিখতে হবে একটা করে, 1 2 3 4 এগুলো ভিন্ন ভিন্ন করে একবার করে লিখবে এবং সবার শেষে একটা ফাঁকা সেট বা ওরি লিখবে। তো এখানে সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার আটকে দেবে। তো এখানে কয়টা সংখ্যা হবে জানো, কয়টা সেট হবে জানো, মোট 16টা সেট হবে। কীভাবে বুঝলাম, দেখো এর উপাদান সংখ্যা কয়টা আছে, দেখো 1 2 3 4, এটাকে 2 দি পাওয়ার 4 লিখবে, তাহলে হবে 16টা। তাহলে এখানে গুণে দেখো মোট 16টা আছে, তাহলে তোমার হিসাবটা ভুল নেই। এরপর লিখবে এখানে এ সেটের উপাদান সংখ্যা n = 4, দেখো এ সেটের উপাদান সংখ্যা কয়টা আছে, 1 2 3 4, এটাকে আমরা ধরলাম n = 4, এবং পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 16, তার মানে এখানে মোট দেখো 16টা উপাদান আছে লিখলাম, তো 16কে আমরা 2 4 লিখতে পারি তাই না। এবং এরপরে এই 2 লিখবো, আর এই যে 4 দেখো 4-এর জায়গায় কী লেখা যায়, এই যে 4-এর জায়গায় লেখা যায় n, তো এখানে যে 4 আছে 4-এর জায়গায় লিখবে n, তার মানে 2n। তো আমাদের প্রশ্ন ছিল দেখাও যে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2nকে সমর্থন করে, খেয়াল করে দেখো পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 16 যার মান 2n সংখ্যক, এই কারণে এই কথাটা লিখে দিবে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2nকে সমর্থন করে দেখানো হলো। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর, তো ভালো মতো একবার দেখে নাও। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, r = x এবং y, জানো x = a, y = b এবং x+1 এর মান y থেকে ছোট হতে হবে, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এর উত্তরটা তোমরা দেখে নাও। 3 নং প্রশ্নের উত্তর, প্রশ্ন মতে মানে প্রশ্নে দেওয়া আছে r = x, y, জানো x = a, y = b এবং x+1 <y>, তার মানে x এর সাথে 1 যোগ করলেও y থেকে ছোট হবে। এখানে কিন্তু বলে দিছে x = a এবং y = b। এখন আমরা উদ্দীপকের আগের অঙ্কগুলো দেখো, তো 2 নং হতে আমরা পেয়েছিলাম এর মান বা এ সেট 1 2 3 4, এবং 1 নং হতে কিন্তু আমরা পেয়েছিলাম b = 3 এবং 4। এখন এখানে লিখবে a গুণন b, এটাকে এখন আমরা কার্তেশীয় গুণজ করব, কার্তেশীয় গুণজের নিয়মে করব, এর যে সেট এটা বসাবে, গুণ চিহ্ন দিবে এখানে, তারপর এখানে যে বি সেট আছে এই যে বি সেটের মানটা এখানে বসাবে। তো এখন কার্তেশীয় গুণজ করব, কার্তেশীয় গুণজের নিয়ম একেবারেই সহজ, 1 এর সাথে 3 লিখবে, এই যে 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এর সাথে 4, এরপর লিখবে 2 এর সাথে 3, 2 এর সাথে 4, এই যে দেখো 2 এর সাথে 3, 2 এর সাথে 4, তারপর লিখবে 3 এর সাথে 3 এবং 3 এর সাথে 4, পাশাপাশি লিখবে কমা কমা দিয়ে, এরপর লিখবে 4 এর সাথে 3 এবং 4 এর সাথে 4, 4 এর সাথে 3, 4 এর সাথে 4, এগুলো সব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবে এবং মাঝখানে কমা দিবে, আর সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাবে। এটা এ এবং বি এর কার্তেশীয় গুণজ গেল। এখন আমাদের শর্ত কী দেওয়া আছে, দেখো x+1 এর মান y থেকে ছোট হতে হবে, এ কারণে এখানে লিখবে যেহেতু x+1 এর মান y থেকে ছোট হবে, সেহেতু এখান থেকে কোন মানগুলো শর্ত পূরণ করে, শর্ত মানে হচ্ছে খেয়াল রাখবে প্রথমটাকে বলে x এবং দ্বিতীয়টা y, এটা x এটা y, এটা x এটা y, এভাবে হিসাব করো। এখন শর্তটা কি দেখো, x এর সাথে 1 যোগ করলে y থেকে কম হবে, তো এখানে x এর মান 1, এটার সাথে 1 যোগ করো তাহলে হবে কত, 2, তার মানে 3 থেকে এখনও ছোট আছে, তার মানে এটা আমরা নিতে পারি। পরেরটা দেখো 1 1 এর সাথে আমরা কত, 1 মানে হচ্ছে x আর 4 মানে হচ্ছে y, তো x এর সাথে যোগ করতে হবে 1, তো এটাকে যদি আমরা x ধরি তার সাথে 1 যোগ করো তো তাহলে কত হবে, 2, এখনও কিন্তু 2 যোগ করার পরেও 4 থেকে ছোট আছে, তার মানে এই শর্তটা মানে, এর অর্থ হচ্ছে এই মানটা আমরা এখানে নিতে পারবো। এরপর এখানে দেখো 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু 3 সমান হয়ে যায়, এখানেও 3 আছে, তাহলে x এর মান হবে 3 y এর মান 3, এখানে কিন্তু বলা আছে x এর সাথে 1 প্লাস করলে y থেকে ছোট হতে হবে, সমান হওয়া চলবে না, অথচ এখানে আমরা দেখলাম x এর সাথে 1 প্লাস করলে 3 সমান হয়ে যায়, তাহলে এটা নিতে পারবো না। এবার এটা দেখো,
टू एर साथ वन प्लस करी प्रत्येक बार एखे एक्स एर मानर साथ वन प्लस कर देखते हो तो टू एर साथ वन प्लस करी क्योंकि फोर थे कम आसे तर मैं ये नीते परि और बाकीगुलो को शर्त माने ना देखो थ्री साथ वन प्लस कर ले फोर है ये छोटो हो जाए एट थ्री साथ वन प्लस कर ले फोर है ये समान जाए और यगल तो एक्स एम बड़ो एखे बला आज एक्सर मान वन एक्सर साथ वन प्लस कर ले वाई थे छोटो होते हैं तर मैं ये तीनटा मान बिलंगस टू आर अर्थात आर एर अधीने आसे এই কারণে লিখবে সুতরাং আর ইকুয়াল টু এই মানগুলো এখানে লিখে দেবে এটাই উত্তর তো সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি একবারে দেখে নিতে পারো এবার চার নম্বর প্রশ্নটি দেখো ফাংশন অফ ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান ফাংশন অফ ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ানের মান কত এই ব্যাপারে একটা উদ্দীপক কিন্তু এখানে দেওয়া আছে দেখো ফাংশন অফ ওয়াই ইকুয়াল ফোর ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ওয়াই প্লাস ওয়ান চার নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল ফোর ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ওয়াই প্লাস ওয়ান এটা তো উদ্দীপকে দেওয়াই আছে এখন আমাদের অঙ্কের প্রয়োজনে ফাংশন অফ ওয়ান বাই ওয়াই এর মান আগে বের করব প্রশ্নটা দেখে নাও দেখো প্রশ্ন আছে যে ফাংশন অফ ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান ফাংশন অফ ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান এইটার মান বের করব তো সুতরাং লিখবে ফাংশন অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল সমান চিহ্ন দিবে এখানে যে ওয়াই আছে না দেখো এখানে ওয়াই আছে বলে এখানে ওয়াই তো এখানে যদি ফাংশন অফ ওয়াইয়ের পরিবর্তে আমরা ওয়ান বাই ওয়াই আনি তাহলে এখানে যে ওয়াই আছে না এই ওয়াইয়ের পরিবর্তে ওয়ান বাই ওয়াই বসিয়ে দেবে এটাই নিয়ম তাহলে এখানে ফোর ইন্টু এই মানটা বসিয়ে দিলাম ওয়ান বাই ওয়াই বাকিটা লিখলাম নিচে দেখো থ্রি আছে ওয়াই আছে ওয়াইয়ের পরিবর্তে এই মানটা বসিয়ে দিলাম এখন কি করবে এই ফোরের সাথে ওয়ান গুণ করবে তাহলে উপরে ফোর আর নিচে ওয়াই যাবে মাইনাস ওয়ান এটা তো পারবেই এখানেও থ্রির সাথে ওয়ান গুণ হবে এখন আমরা যোগ করব আর বিয়োগ করব এটা উপরে একটা বিয়োগ আর নিচেরটা যোগ উপরে একটা বিয়োগ করতে গিয়ে কিন্তু লসাগু করতে হবে তার মানে এখানে নিচে কত আছে ওয়াই ওয়াই আছে লসাগু এখানে যে ফোর আছে ফোরটা এখানে লিখবে আর ওয়াইয়ের সাথে ওয়ান গুণ হয়ে যাবে ওয়াই আর ওয়ান গুণ করলে ওয়াই হবে নিচেও একইভাবে করবে এবার উপরে একটা লিখে গুণচিহ্ন দিয়ে এটাকে উল্টে দেবে যেহেতু এটা ভাগ আকারে আছে ওয়াই উপরে চলে যাবে আর এটা নিচে চলে যাবে এখন যদি আমরা ওয়াই ওয়াই কাটি তাহলে উপরে এটা থাকবে এবং নিচে এটা থাকবে ওয়াই ওয়াই কেটে দিলে তোমরা দেখিয়ে দিতে পারো না দেখালেও কোনো প্রবলেম নেই এবার অঙ্কে আমাদের এটা ছিল দেখো প্রশ্নটা আবার একটু দেখে নিতে পারো এই যে ফাংশন অফ ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান ফাংশন অফ ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান তো এখন তোমরা নতুন একটা নিয়ম শিখবে সেটা হচ্ছে যোজন বিয়োজন দেখো এই এই মানটা বা বাম দিকে দেখো কত আছে ফাংশন অফ ওয়ান বাই ওয়াই এটার নিচে কিন্তু মনোমন একটা ওয়ান থাকে তো আমরা কি করলাম এটার সাথে একবার ওয়ান বিয়োগ করলাম এটার সাথে একবার ওয়ান যোগ করলাম এটাকে বলে বিয়োজন যোজন নিচে যে মনোমন একটা ওয়ান আছে এটাকে উপরে মাইনাস করবে এবং এটার সাথে একবার প্লাস করবে ওয়ান তো বাম দিকে যদি আমরা নিচের ওয়ানকে মাইনাস করি এবং এটার সাথে আবার নিচের ওয়ানকে প্লাস করি ডান দিকে আমাদের একই নিয়ম এটার সাথে এইটা একবার মাইনাস করবে এই যে দেখো এটার সাথে মাইনাস করেছি ফোর মাইনাস ওয়াই ফোর মাইনাস ওয়াই তারপর একটা মাইনাস চিহ্ন দিয়েছি এখানে যেমন মাইনাস দিয়ে নিচের একটা ওয়ান কাল্পনিক ওয়ান নিয়ে এসেছি এখানে কাল্পনিক নাই কারণ এখানে সংখ্যা দেওয়া আছে বা রাশি দেওয়া আছে তো প্রথমে ফোর মাইনাস ওয়াই লিখবে মাইনাস চিহ্ন দিয়ে এই যে থ্রি প্লাস ওয়াই আছে এটা নিবে কিন্তু মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে প্রথমটা গেল বিয়োজন এবার আবার যোজন করব উপরের এই সংখ্যাটা বা রাশিটা লিখবে তারপরে প্লাস এই নিচের রাশিটা লিখবো এখানে কোনো সাইন পাল্টাবে না এখন খেয়াল করে দেখো তো ফোর থেকে থ্রি মাইনাস করলে হবে ওয়ান আর মাইনাস ওয়াই মানে মাইনাস টু ওয়াই আর নিচে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা ফোর আর থ্রি প্লাস করলে হবে সেভেন এটাই হচ্ছে উত্তর তো সম্পূর্ণ অঙ্কটা একবার দেখে নিতে পারো তোমাদের সুবিধার জন্য প্রিয় শিক্ষার্থী অল্প সময়ের মধ্যে এই অঙ্কগুলো খুব দ্রুত বোঝানো হলো আসলে এভাবে সম্পূর্ণ অঙ্ক বোঝানো খুবই কঠিন তোমরা যদি আমার চোখের সামনে থাকতে তাহলে বোর্ডে সুন্দর করে বুঝিয়ে দিতাম তবু আমি চেষ্টা করেছি তোমাদের এই অঙ্কগুলো বোঝানোর জন্য আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং অ্যাসাইনমেন্টে তোমাদের অবশ্যই কাজে লাগবে আর অ্যাসাইনমেন্টের থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমার পরের ভিডিওগুলো দেখবে ধন্যবাদ